বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় তার ছেলেকে গ্রেফতার করেছিল র‍্যাব তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন র‍্যাবের তদন্তে যদি কারো গাফলতি থাকে বা তথ্যগত প্রক্রিয়াগত ভুল থাকে কিংবা এর সঙ্গে র‍্যাবের কেউ দায়ী হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আজ দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি দেখতে একটা দিন বিষয় উভয় সংস্থায় তদন্ত করছে আমরা আমরা পুলিশের সাথে সহায়তা করব পুলিশ আমাদেরকেও যদি তাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু তদন্তে যদি আমাদের কোনো গাফিলতি হয় এবং এই গাফিলতিতে যেই এটার দায় হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব